আজ বুধবার 10ই জ্যৈষ্ঠ 2022 সালের 25শে মে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো, আজ এবং কাল এই দুদিনই কিন্তু অপরা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, এই একাদশী বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। আজকের দিনে একাদশীর এই মহান ব্রত পালন করতে যেন ভুলবেন না। না পারলে অন্ততপক্ষে নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করুন, তাতেও অনেকটা ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য মিটার আজ বলছে 8/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। চাইল্ড লাইক অ্যাটিটিউড, শিশুসুলভ স্বভাব, আপনার সেন্স অফ হিউমার, এর কারণে কিন্তু আজ আপনারা কৌতুকপূর্ণ মেজাজের মধ্যেই থাকবেন এবং চারপাশে থাকা মানুষজনদের মনেও আপনারা আজ রেখাপাত করতে চলেছেন। আর চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কাঁধে থাকা সমস্ত অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই আপনারা সমাপ্ত করতে চলেছেন। আজ অফিসে নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলি প্রদর্শন করতে যেন ভুলবেন না। অর্থগতভাবে দিনটি অত্যধিক ব্যয়বহুল একটি দিন। বাড়ির আশেপাশে ছোটোখাটো জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে, যার কারণে মানসিক চাপ একটু বাড়বে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই। নিম গাছের ডাল বা বাবুলের দাঁতন দিয়ে দাঁত মাজুন, তাহলে দেখবেন অর্থনৈতিক পরিস্থিতির আজ আপনাদের নিশ্চিতভাবে উন্নতি ঘটবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। আজ পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাবেন। সেখানে সমাজের প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে পারবেন। আর প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে কিন্তু আজ দ্বিগুণ করে দিতে পারে। মনে রাখবেন, সময়ের থেকে বড় কিন্তু কিছু নেই, তাই সময়ের সদ্ব্যবহার করুন। পারলে ফাঁকা সময়ে বাড়ির লোকজনদের সাথে একটু কাটান। আজ বন্ধু, স্বজন, আত্মীয় পরিজন সকলের সাথে এই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নে নারী পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা করেই দেখুন না। আজ কিন্তু গান শুনতে আপনার মন চাইবে। স্বামী স্ত্রী একে অপরের জন্য বিশেষ কিছু কেনাকাটাও কিন্তু আপনারা করতে পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তো এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু অপরা একাদশী, তো ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। আরও একবার বলছি, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। এটি 108 বার জপ করে দিন শুরু করুন। দেখবেন দিনটি আপনাদের বেশ কাটবে। যাদের চন্দ্ররাশি বৃশ্চিক, এই গণনা কিন্তু তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটতে চলেছে। আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে।